সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, কখনো ঘন মেঘ, ঝোড়ো হওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে। তাই প্রচন্ড গরমে অস্বস্তি থেকে স্বস্তি পেল জেলাবাসী। রবিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, কখনো ঘন মেঘ, ঝোড়ো হওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে। তাই প্রচণ্ড গরমের অস্বস্তি থেকে স্বস্তি পেল জেলাবাসী। একদিকে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টি নামায় খুশি যেমন সাধারণ মানুষ, অপরদিকে পুজোর এই মরশুমে বৃষ্টি নামায় আতঙ্ক সৃষ্টি করেছে পুজো কমিটিগুলোর মধ্যে। আর মাত্র হাতে গোনা পুজোর কটা দিন, জোর কদমে চলছে পুজো মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ। এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে প্রচণ্ড বিপদের সম্মুখীন হবে পুজো কমিটিগুলো। তাই কপালে ভাঁজ পড়ল পুজো কমিটিদের। রবিবার ছুটির দিনে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির কারণে শীতল পরিবেশের আজ কিছু সাধারণ মানুষের মেনুতে থাকছে ভাজা ইলিশ, খিচুড়ি, বেগুন ভাজা, তার সাথে থাকছে বিভিন্ন রকমের ড্রিঙ্কস। ছুটির এই শীতল আবহাওয়ায় কবজি ডুবিয়ে খাওয়া বাঙালিদের আনন্দই আলাদা। কিরকম ছিল আজকে, কিরকম রবিবার? গরমে হাঁসফাঁস করছিল গোটা পশ্চিমবাংলা মালদা। আজকে হঠাৎ বৃষ্টি হলো, পুজোর আগে বৃষ্টি। আমরা চাইবো যে বৃষ্টিটা আজকেই যেন সীমাবদ্ধ থাকে, আর রবিবারের দিন আমরা চাইছি যে এখন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করব, দিয়ে বেগুনি ভাজা দিয়ে খাবো, এবং কোকোকোলা এই জাতীয় জিনিসও আমরা খাবো। খেয়ে দিয়ে আমরা এই বৃষ্টিটাকে আজকের দিনে উপভোগ করবো, আর বরুণ দেবের কাছে প্রার্থনা আর যেন পুজোতে বৃষ্টি না দেয়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।